আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলের হোম সেকশনে গেলে দুটি ব্যাকআপ চ্যানেল দেখতে পাবা। চ্যানেল দুটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের গণিতের মূল্যায়নের কাজ 3 এটি সমাধান করাবো। গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ 1-এর নির্দেশনা, এখানে খেয়াল করো, এখানে বলা রয়েছে দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও, অতপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। তো সাপোজ আমি ধরে নিলাম লটারির মাধ্যমে তুমি এই যে 2 নম্বর কাজটি পেয়েছো, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এটি যদি পেয়ে থাকো, এটা তোমরা কিভাবে প্রমাণ করবা সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মনে করি লটারিতে প্রাপ্ত সূত্রটি 2 নম্বর, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সমাধান 1 নম্বর ধাপ, প্রথমে বর্গাকৃতি একটি কাগজ নিয়ে নিচের ছবির মতো এ মাইনাস বি ও বি এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি, ফলে বর্গাকৃতি কাগজটি মোট 4টি ক্ষেত্রে বিভক্ত হলো। তো এটা কিভাবে 4টি ক্ষেত্রে বিভক্ত হলো দেখো, এই পুরোটা যদি এ হয় আর এইটুকু যদি বি দিয়ে বাদ দেওয়া হয়, তাহলে পুরোটা এ থেকে এই বি অংশ বাদ দিলে তাহলে এইটুকু হবে এ মাইনাস বি। সেমভাবে এটাও এ মাইনাস বি, এটা হচ্ছে বি। তাহলে এখানে দেখো, এখানে যদি একটা ডট দেওয়া যায়, এখানে যদি একটা ডট দেওয়া যায়, আবার এখানে যদি একটা ডট দেওয়া যায়, এই ডট এই পাশ দিয়ে যদি মিলিয়ে দেওয়া যায়, আবার এই ডট এই পাশ দিয়ে মিলিয়ে দেওয়া যায়, 4টি ক্ষেত্র উৎপন্ন হয়, আলাদা আলাদা 4টি রং করে নেওয়া হয়েছে। তো এখন আমাদের সমীকরণ আকারে সলভ করতে হবে জিনিসগুলো। খেয়াল করো, 2 নম্বর স্টেপ, সবুজ অংশের ক্ষেত্রফলটা আমরা বের করব। এই সবুজ অংশের ক্ষেত্রফলটা হবে সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল। সবুজ অংশের ক্ষেত্রফলটা কিভাবে বের করব, সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল থেকে এইটা 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 যদি যোগ করে বাদ দেওয়া যায়, এটা বের হবে। তাহলে বিয়োগ লাল অংশের ক্ষেত্রফল যোগ হলুদ অংশের ক্ষেত্রফল যোগ কালো অংশের ক্ষেত্রফল। তাহলে সবুজ অংশের ক্ষেত্রফলটা কি হবে, এই যে দেখো বাহু এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে ক্ষেত্রফল হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল আমরা সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল থেকে বাদ দেব। তো সম্পূর্ণ কাগজটার দৈর্ঘ্য হচ্ছে এ ছিল, তাহলে এ স্কোয়ার থেকে আমরা বাদ দেব হচ্ছে এইটা এটা আর এটা। এটার ক্ষেত্রফল কত হবে, এটা যদি এ মাইনাস বি হয়, এটাও এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এ মাইনাস বি ইন্টু বি। তাহলে দেখো এই যে এ মাইনাস বি ইন্টু বি প্লাস এটার ক্ষেত্রফল সেম হবে এ মাইনাস বি ইন্টু বি বা বি ইন্টু এ মাইনাস বি। তারপর এটা যোগ করতে হবে, এটার দৈর্ঘ্য হচ্ছে এই যে এটা বি হলে এটা বি, এটাও বি, আর এইটা বি হলে নিচেরটাও বি হয়ে যাবে, তাহলে বি ইন্টু বি। ওকে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস, এখানে এ মাইনাস বির সাথে যদি বি গুণ করা যায় তাহলে পাবো এ বি মাইনাস বি স্কোয়ার, আবার বির সাথে যদি এ মাইনাস বি গুণ করা যায় সেম পাবো এ বি মাইনাস বি স্কোয়ার, আর এটা বি ইন্টু বি মানে বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস, এই যে দেখো এ বি আর এ বি যদি যোগ করো তাহলে পাবা হচ্ছে 2ab, আর বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি যোগ করো তাহলে, সরি, এখানে দেখো এই যে মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যায়, থাকে একটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার, সেটা এখানে লেখা হয়েছে। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এই যে মাইনাস দিয়ে ভেতরের চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে মাইনাস 2ab এ মাইনাস আর এই মাইনাস গুণ হবে প্লাস বি স্কোয়ার। এটা আমরা 1 নম্বর সমীকরণ দেব, ঠিক আছে। আবার দেখো 1 নম্বর স্টেপ, প্রথমে বর্গাকৃতি একটি কাগজ নিয়ে নিচে ছবির মতো এ ও বি এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি, ফলে বর্গাকৃতি কাগজটি মোট 4টি ক্ষেত্রে বিভক্ত হলো, অর্থাৎ এটা এ, এটা বি, এটা এ, এটা বি। তাহলে এইটুকু এ এই জায়গা দিয়ে এটা হচ্ছে মিলিয়ে দেওয়া হয়েছে, এইখান দিয়ে এটা মিলিয়ে দেওয়া হয়েছে, 4টা ক্ষেত্র পেলাম। এখন সম্পূর্ণ বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফলটা আমরা বের করব, এটা হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি ক্ষেত্রফল। ওকে, আর এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার, কেননা এটা যদি বি হয় এটাও বি হবে, এই পাশটা বি হলে এই পাশটাও বি হবে, তাহলে বি স্কোয়ার। তাহলে সম্পূর্ণ বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল হবে এই যে এর দৈর্ঘ্যটা হবে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দুটো সমীকরণ পেলাম। এই যে 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা 2 নম্বর সমীকরণ বাদ দেই, 1 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণ বাদ দেই, তাহলে আমরা ফলাফল পেয়ে যাব। তাহলে 1 নম্বরের বাম পাশ বিয়োগ 2 নম্বরের বাম পাশ সমান 1 নম্বরের ডান পাশ বিয়োগ 2 নম্বরের ডান পাশ। তাহলে এটা যা আছে তাই, এটা হচ্ছে এইটুকু যা আছে সেটা নেমে গেল এখানে,
আর এই মাইনাস দিয়ে ভেতরের চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তো এটা নেমে গেছে। তাহলে এখানে দেখো এই যে মাইনাস টু এবি যোগ করলে হবে মাইনাস ফোর এবি, আর প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমাদের এখানে নামানো হলো, আর এই যে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার আছে এটা ডান পাশে দিলাম, এটা প্লাস হলো, আর অলরেডি কিন্তু মাইনাস ফোর এবি ডান পাশে আছে। তো এই হচ্ছে আমাদের প্রমাণ, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী কাজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।